জুহার পশ্চিমাঞ্চল টিভির খবর দিনভরকে মুই তৃপ্তি আপন মানকো স্বাগত করুছে। চালুন শুনমা মুখিয়া খবর। কলাহাড়ি ও নুয়াপড়ানে 82 জন প্রার্থীঙ্কর নামাঙ্কন পত্র দাখল। রাহুলকর মাস্টার স্ট্রোক, গরিব পরিবারকে মিলবা বর্ষক 72,000। যুক্ত 2 পরীক্ষাথু বঞ্চিত হেবানু ছাত্রীমানকর পয়সা ফিরাবারকে দাবি। আও অপারু দিন মজুরিয়াকে নাই মিলি পারবার আয় প্রমাণ পত্র। চালুন জিমা পুরা খবরকে। পহেলা খেপর নির্বাচন লাগি নামাঙ্কন পত্র দাখল হয়ে সারিছে। কলাহাড়ি আর নুয়াপড়া জেলার গুটে লোকসভা আর 7টা বিধানসভা আসন লাগি 82 জন প্রার্থী পত্র দাখল করিছন। কেন্দ্র নে কংগ্রেস ক্ষমতাকে আসলে দেশ নু দরিদ্রতা হটা যা। দেশর 20% মানে 25 কোটি লোককে মাসক 6,000 টাকা লেখা দিয়া যা বলে রাহুল গান্ধী কহিছন। বর্ষক 72,000 টাকা ই গরিব লোক মানকর একাউন্টে জমা হেবা আর ইটা নিম্নতম আয়র সুনিশ্চিত যোজনা বলে প্রতিশ্রুতি দিয়েছন। সোহেলা পাখর হলদিপালি যুক্ত 2 মহিলা কলেজর 8 জন ছাত্রী পরীক্ষা দেবার নু বঞ্চিত হয়েছন। আর ই বর্ষ ফের পরীক্ষা দেবার লাগি সেমানে প্রস্তুত হয়েছিল হলে ইথর গলে নাই আসলা এডমিট কার্ড। বর্ষ সারা 1,000 টাকা ফিস দিয়েছন হলে কলেজ কর্তৃপক্ষকর অবহেলা লাগি এন্তা ঘটিছে আর সবু পয়সা ফিরা যাও বলে জেলা প্রশাসন পাখে দাবি করিছন। কাম কলা বেলকে দুর্ঘটনার শিকার হয়ে করে খটু উঠি নাই পারবার সমলপুর জেলার তুমে সিহার হরিহর সাহু। পহেলা উকিল মানকর আন্দোলন লাগি নাই হয়ে পারলা আয় প্রমাণপত্র, যে অপারেশন লাগি ঘর বন্ধা পকাবার কে পড়লা। আর ইহাদে আচরণ বিধি লাগি মিলি নাই পারবার আয় প্রমাণপত্র, আর ইটা অপারেশন লাগি বাধক সাজুছে। আজি খবর দিনভরকে ইনু রকমা জুহা।